কংগ্রেসে সনাতন সংস্কৃতিক বর্জন করেছে। রামক বর্জন করা মানে হল রঘুপতি রাঘব রাজ আরম পতি তাব সীতারাম। রাম হল ন্যায়ৰ প্রতীক, রাম হল সত্যৰ প্রতীক, রাম হল তেগৰ প্রতীক। যিজন প্রভু রাম আমি কওঁ পুরুষোত্তম প্রভু, নিজৰ পত্নীক বনবাসত দিছিল, নিজৰ পত্নীক অগ্নি পরীক্ষা করেছিল, সেয়া হৈছে মহান রাম, সেয়া হৈছে সনাতন সংস্কৃতি। হাজার হাজার বছর ধরে এই রামের মহত্ব সদায় স্মরণ করে যাব সনাতন সংস্কৃতির সন্মানের ব্যক্তি সকলে। আর সেই রামের মন্দিরক আজি হাজার হাজার বছরের যে তপস্যা, এই তপস্যার ফলত নরেন্দ্র মোদী ডাঙরের বলিষ্ঠ নেতৃত্বত আমি রাম মন্দির পাবলে সক্ষম হয়েছো। যেহেতু কংগ্রেসে এইখানে কাম করব নয়, ডিসপুটেড ল্যান্ডটো ক্লিয়ার করে দিব নয়, রাম মন্দির সজার কথা বেলেগে কেনেকে যাব? তো সৎ মন থাকিব লাগিব, শুদ্ধ মন থাকিব লাগিব, প্রভু ভক্তি থাকিব লাগিব, ঈশ্বর ভক্তি থাকিব লাগিব। কংগ্রেসের তো ঈশ্বর ভক্তি নাই, কোনোবা কোনোবা বেয়া পাব পারে, সেইকাৰণে না যায়। অহা 18 তারিখের পর আরম্ভ হব আর 24 তারিখলৈকে চলিব। ইতিমধ্যে আটাইবিলাক সমষ্টির আমার লিস্ট, আমার সূচী বলে কয় তালিকা আহি গৈছে, আর সেই অনুসরি বুথ পালক, বুথর সভাপতি, লগতে বিএলএ টুর এই অভ্যাসবর্গ আমি অনুষ্ঠিত করি 28 পদযাত্রা আছে বিধানসভা সমষ্টি অনুযায়ী। ইয়ার উপরও আমার চৌপাল বৈঠক যে কথা কোয়া হয়েছে বা চোতাল বৈঠক শক্তি কেন্দ্র আধারত এই চৌপাল বৈঠক অনুষ্ঠিত হব। ঠিক তেনেদরে আমার হিতাধিকারী সম্মিলন হব, ঠিক তেনে মহিলার যখন আমার পরম শ্রদ্ধেয় বাইদেউ আছে তেওঁলোকে যখন মাতৃ ভগ্নিয়ে আবাস যোজনার ঘর পাইছে, অরুণোদয় আঁচনি পাইছে, লগত বেনিফিসিয়ারি উইথ সেলফি একটা কার্যক্রম রাখিছে। প্রায় 2 লাখ পরম শ্রদ্ধার বাইদেউ সকলক সাঙুরি এই কার্যক্রম লৈছে। ঠিক তেনেদরে বিভিন্ন ভলেন্টারি অর্গানাইজেশন আছে, স্বেচ্ছাসেবী অনুষ্ঠানের লগত যোগাযোগ করব, আর সমাজের বিভিন্ন স্তরের সন্মানের ব্যক্তির যোগাযোগ। OBC মর্চাই OBC কনসেন্ট্রেট এরিয়াত যাব, SC মর্চাই জনগোষ্ঠীয় অঞ্চলত, ঠিক তেনে ST মর্চাই যে জনগোষ্ঠী আছে তেওঁলোকৰ মাজত গৈ কাম কাজ করব, বস্তি এলাকাত যাব, লগতে সেই সম্প্রদায়ের সন্মানীয় ব্যক্তিসকলে কি কৰে নরেন্দ্র মোদী ডাঙর বলিষ্ঠ নেতৃত্বত নেই পাইছে, কিদরে তেওঁলোকে বেনিফিটেড হয়েছে, এই গোটেইখিনি কথা আলাপ করা হোক। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক বিনোদ কাউরীর নেতৃত্বত দেশজুড়ি 160টা যেটা সমষ্টি আপনার হাতত নাই, সমষ্টি টার্গেট করেছে লোকসভা বিস্তার যোজনা যেটা চলি আছে 160টা সমষ্টিত, লোকসভা সমষ্টিত আমি যা ছমাহ ধরে তাত আমার প্রবাস যোজনা বিভিন্ন ধরনের কেন্দ্রীয় মন্ত্রীক তাত মিটিং দিয়া হয়েছে, কেবা সলপিয়া মিটিং করা হয়েছে, তাত বেনিফিসিয়ারি লগতে আমার প্রমিনেন্ট কার্যকর্তা লগতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তির লগত মত বিনিময় করা হয়েছে। সো দিকে আমি এই লাইন চলছে, অর্থাৎ 360 ডিগ্রি ব্যবধানত এই কাম কাজখিন চলি আছে। প্রেক্ষাপটত যদি চাবলে যাওয়া যায় বৈদ্যুৎ বোর্ড নামটি চর্চিত হয়ে আছে, যেহেতু এটা বিনোদ কাউরীর নেতৃত্বতে গোটাই বিষয়খিন চাওয়া, আপনাদের বিহুর পিছতে দীঘল লিস্টবিল পাব, যোগদান যেহেতু আমার কন্টিনিউয়াস চলি আছে আর চলিব, আর গোটেবিলাক লিস্ট আপনাদের পাই থাকবে, প্রথম আপনাদের দিয়া হবো লিস্টবিল। আজি আমার নিজা নির্বাচনী পরিকল্পনা, ইয়াত আর মিত্রগোষ্ঠীটা বেলেগ ধরনের হবো,